একটা দৃশ্য দেখে আমার মন থেকে ধন্যবাদ জানাতে মনে চেয়েছে প্রতিবাদ তো এমন হওয়া দরকার আমি দেখেছি সিকান্দার রাজা একজন ক্রিকেটার হওয়া সত্ত্বেও আমি কখনো ক্রিকেটার দিকে নিয়ে কোনো কথা বলি না একজন ক্রিকেটার হওয়া সত্ত্বেও সে তার জায়গা থেকে যে প্রতিবাদ করেছে আমি আপনি করতে পারিনি সিকান্দার রাজা কোকাকলা ব্র্যান্ডিং হিসেবে তারা যেহেতু স্পন্সার করেছে তাদের ব্র্যান্ডিং হিসাবে দুইটা কোকাকলার বোতল থাকে সে বক্তব্য দিতে গিয়ে চিন্তা করেন সে বক্তব্য দিতে গিয়ে একজন মুসলিম মুসলমানের রক্ত যেন তার চোখ দিয়ে দেখতেছে ফিলাস্তিনের মানুষের কান্না যেন তার চোখে পড়ছে এই পঁয়ত্রিশ হাজারের উপরে মানুষ শহীদ হয়ে গিয়েছে তাদের দৃশ্যগুলো যেন তার চোখে বাসতেছে প্রতিবাদের কণ্ঠস্বর অনেক সময় বক্তব্য দিয়ে বোঝানো যায় না ছোট্ট একটা কাজের মধ্য দিয়ে সেকান্দার রাজা তার দুই দিক থেকে দুইটা বোতল নিয়েছে একটাকে ক্যামেরার লেন্স থেকে সরিয়ে দিয়েছে আরেকটাকে হাত দিয়ে ধরে তিনি নিচে নামিয়ে দিয়েছে বাস যেই প্রতিবাদ সে করেছে আমি অন্তত গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি তার এই কাজটি সত্যিই প্রতিবাদ আমরা করতে পারিনি সে যে প্রতিবাদ করেছে আমাদের দেশের অনেক নিউজ এটাকে কাভারেজ দিয়েছে ঠিকই কিন্তু তারা কোমল পানীয় বলেছে কোকা কলা এটা নামটা উচ্চারণ করতে পারে না বারবার তারা বলেছে ইহুদিদের কোমল পানীয় হওয়াতে এটাকে বর্জন করেছে কোকা কলা এটা নাম পর্যন্ত মানুষ অনেক সময় মুখে নিতে পারে না আমাদের দেশের নীরব যে একটা প্রতিবাদের সিস্টেম বয়কটের মধ্য দিয়ে চালু হয়েছে এটাও কিন্তু বিরাট আকারের একটা জেহাদ আমি মনে করি আপনি কাদিয়ানির বিরুদ্ধে কথা বলবেন মাহফিলের মধ্যে আপনি গলা ফাটিয়ে কাদিয়ানির বিরুদ্ধে ওয়াজ করতেছেন কিন্তু ঠিকই আপনার টেবিলের ভিতরে একটা বোতল দেওয়া প্রাণের একটা বোতল আপনি কাদিয়ানির বিরুদ্ধে কাদিয়ানিদেরকে অমুসলিম দাবি এর সত্যতার পক্ষে জোরালো আপনি বক্তব্য দিলেন কিন্তু আপনি এই প্রতিবার টুকুন সেকান্দা রাজা থেকে শিখেন আপনি ছুঁড়ে ফেলেন আপনি প্রতিবাদ করেন তার কাছ থেকে শিখেন আমি আপনি যারা বুক ফুলিয়ে এখনো ইসরায়েলি পণ্য কিনি এখনো বয়কট করিনি কেমন মুসলমান আমি হয়েছে চিন্তা করেন অথচ তাদেরকে যে ব্রান্ডিংটা করা হয় যে স্পন্সার করা হয় এটা হাজার হাজার না লক্ষ লক্ষণ এটা কোটি কোটি টাকা এই টাকার দিকে সে তাকায় নেয় জীবনের ক্যারিয়ারের দিকে সে ফোকাস করে নাই জিম্বাবুয়ের সে অধিনায়ক হওয়ার পরে ক্যাপ্টেন হওয়ার পরে একজন পাকিস্তানের বংশধূত সে নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিন সে সমস্যায় ভুগেছে এরপরও কোনো কিছু না ভেবে তার ভিতরে ইসলাম এবং মুসলমানিত্ব ফিলিস্তিনের মাজলুমদের মোহাব্বত যখন জাগ্রত হয়েছে আর কিচ্ছু বাবা দরকার নেই সে সরিয়ে দিয়েছে এই ছোট্ট প্রতিবাদ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ফাল গাইহু বিয়াদিহি হাত দিয়ে যার সামর্থ্য আছে প্রতিবাদ করতে হবে জবান দিয়ে যার সামর্থ্য আছে এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে লিখনী শক্তির মধ্য দিয়ে যার সামর্থ্য আছে লিখে প্রতিবাদ করতে হবে যদি কোনোটাই না পারেন অন্তর দিয়ে ঘৃণা করেন এটা হচ্ছে আদ আফুল ইমান ইমানের সবচাইতে দুর্বল ইমানের অধিকারী যারা তারা অন্তর দিয়ে ঘৃণা করবে অন্তর দিয়ে ঘৃণা করার অর্থ হচ্ছেই আপনি কিনতে গিয়েছেন ঘৃণা করে বয়কট করেন প্রত্যাখ্যান করেন তাদের পণ্যটা আপনি কিনবেন না কিন্তু সেখানে গিয়ে যখন আপনি বুক ফুলিয়ে কিনেন সেখানে গিয়ে যখন আপনি বুক ফুলিয়ে কিনবেন তাদের প্রোডাক্ট খুঁজে খুঁজে আপনি কিনবেন আপনি সত্যিই মুসলমানিত্বের পরিচয় দিতে পারেন পারেননি এখন দেখবেন আমাদের ইয়ংরা এতটা অ্যাক্টিভ হয়েছে তারা বয়কট লেখে লেখে কোন প্রোডাক্টের বিপরীতে আমাদের কোন প্রোডাক্ট রয়েছে এগুলো খুব সুন্দরভাবে তারা সন্নিবেশিত করে দিচ্ছে আমাদের প্রোডাক্টগুলো চিনুন দেশীয় পণ্য কিনে অন্তত আমরা নিজেকে নিজে ধন্য করি তাদের প্রোডাক্টগুলো মুসলমানের স্বার্থে আমরা বয়কট করি আওয়াজ এখন সর্বত্র ছড়িয়ে যায়। সুন্দর একটা দৃশ্যপটে যে প্রতিবাদ তিনি করেছেন কিছু বলতে হয়নি শুধু সরিয়ে রেখে দিস এই প্রতিবাদ সর্বত্র ছড়িয়ে পড়ুন এবং আবারও আমরা অন্তরে অন্তস্থল থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ওই সমস্ত ভাইদেরকে যারা আমেরিকায় থেকে খ্রিস্টান হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন প্রতিবাদের মিছিল চলছে এটা গণজোয়ার চলছে এটা কিন্তু বলে দিচ্ছে এটা আল্লাহ সাহায্য ছাড়া কি করে সম্ভব যারা আমার মুসলিম ভাই না তারা আজকে মুসলমানের পক্ষে কথা বলছে এমন কি এহুদিদের মধ্য থেকে কিছু এহুদি তারাও পর্যন্ত এই ফিলিস্তিনের হত্যাযজ্ঞের বিরুদ্ধে দাঁড়িয়েছে আজকের এই অবস্থান এই সমর্থন বলছে সারা ওয়ার্ল্ডের মোরল যারা তারা বলছে সামনে কি নেতা হ কুলিয়ে উঠতে পারবে আগামীর হামাসের হামলা হবে যুগান্তকারী হামলা পাল্টে দিবে তাদের অবস্থান গুড়িয়ে দিবে ইসরায়েলের শক্তি নবী করিম সাল্লাহ আলী এর হাদিস সত্য হবে ফুম্মা ফাতহু বাইতিল মোকদ্দাস বিজয় হবে মসজিদুল আকসার আল্লাহ রাবুল আরামীন আমাদের প্রত্যেককে বিজয়ের ইসলামের শুভ সংবাদে অন্তত নিজের জায়গা থেকে প্রতিবাদ করে ইমানের পরিচয় দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত